সব সবজির দাম বেড়ে গেছে এখন সময়কালে। এখন আমাদের পরিস্থিতি যেরকম, এখন কাঁচা সবজির থেকে শুরু করে সব 60 টাকা 70 টাকা 80 টাকা করে কেজি। এখন মধ্যবিত্তি যারা আমরা ফ্যামিলি যারা আছি তাদের পক্ষে কিনে খাওয়া অনেক মানে অসম্ভব। আজকে আমি গত 2 দিন আগে লাউ লেগেছি 40 টাকায়, আজকে সেই লাউ 80 টাকা। এরকম জিনিসের দাম নিত্য প্রতিদিন বাড়তে আসে, সাধারণ জনগণ আমরা কীভাবে চলব? বেগুন 120 টাকা কেজি, যেখানে বেগুন 60 টাকা ছিল, বা কচু 80-90 টাকা কেজি, যেটা আমরা গরিব লোকেরা কচু বা বেগুন টেগুন খাই, এগুলোর দামই অনেক বেশি। পেঁয়াজের কেজি 110 টাকায়, আজকে কত? আজকে 110 টাকা। মানে আমরা যে বাজেট করে নিয়ে আসতেছি সে বাজেট দিয়ে হচ্ছে না, আমরা অর্ধাহারে অনাহারে মানে দিন কাটাচ্ছি। এক মাসের মধ্যে 15 দিন ভালো খাচ্ছি, মানে একটু কোনো মতে খাচ্ছি, 15 দিন একদম মানে খুব করুণ অবস্থায়। আগে আমরা 200 টাকা আনলে বাজারে ব্যাগ ভর্তি হয়ে গেছে, আজকে 1 কেজি জিনিস নিয়েতেই ব্যাগ মানে টাকা শেষ হয়ে যাচ্ছে। ব্যাগের দাম 120 টাকা কেজি, গত সপ্তাহে কাঁচা মরিচ আমরা 160 টাকা কেজি, এই সপ্তাহে কিনলাম 220 টাকা কেজি, খুচরা বিক্রি 240 টাকা আমরা বেচতেছি আজকের বাজার। কচু ছিল 60 টাকা কেজি, সেটা আমরা বেচতেছি আজকে বাজার 80 টাকা কেজি। অন্যান্য সব করলা বলেন মূলা প্রত্যেকটা সবজি বাজারে বাড়তে আমদানি কম হওয়ার কারণে। আমরা তো মধ্যবিত্ত লোকজন, আমরা কিনতে পাচ্ছি না, যে কোনো মাছ কিনতে গেলে তো হাতে দেওয়া যাচ্ছে না। আজকে 500-550 টাকা রুই মাছ, ছোট মাছও 300-350 টাকার উপরে কেজি। তো আমরা যে খালি হাতে আবার ঘুরে যাওয়ার মতোই বাজার করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। 120 টাকা কেজি পেঁয়াজ, 80-70 টাকা কেজি করে রসুন, আমাদের পক্ষে এরকম যদি বেশি দাম হয় আমাদের পক্ষে তো খাইতে পারতেছি না, চলাফেরা করতেও পারতেছি না, কেনাকাটা করতেও পারতেছি না। দেখুন 100-120 টাকা কেজি করলা, 100-120 টাকা কেজি পটল, 30 টাকা কেজি ঝিঙ্গা, 60 টাকা কেজি কচুরলতি, 80 টাকা কেজি লাউ কুমড়া, 50-60 টাকা পিস প্রত্যেকটা সবজি, অসহনীয় দাম। পেঁয়াজ 110 টাকা কেজি, খুচরা পাইকারি 105-106 টাকা। কাঁচামরিচ আজকের বাজার হলো আপনার 220 টাকা পাইকারি, আমরা 240 বেচতেছি।